হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বিনান্সের লাস্ট লাঞ্চপুল নিয়ে একটা অফার আসছে, এই অফারটি সম্পর্কে। এখানে HFT বিনান্স লাঞ্চপুল, তো এই অফারটা সম্পর্কে পুরো ডিটেলসে কথা বলবো। এখান থেকে অল ইউজারের আপনি ধরে নিতে পারেন $10 থেকে $15 বা $5-$10 অনায়াসে অল ইউজারের প্রফিট আসবে। কোনো রকমের মানে কোনো রকমের ডলার লাগবে, কিন্তু ডলারের কোনো রকমের কস্টও লাগবে না বা আপনাদেরকে কোনো রকমের ফি দিতে হবে না। তো এভাবে আপনি এখান থেকে একটা ভালো রকমের আর্নিং করে নিতে পারবেন, একদম নতুন একটা অফার। এই যেহেতু অফার বেসিক্যালি আমি আগে শেয়ার করিনি, ফার্স্ট টাইম আপনাদেরকে বলবো। তাছাড়া এই লাঞ্চ পুল বিষয়টা কি, এই পুরো বিষয়গুলো সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আই হোপ এই ভিডিওটি প্রত্যেকের জন্য অনেক বেশি হেল্পফুল এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর লং টাইম পর আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, একটা ভালো অফার নিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আই হোপ যে প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। তো ভিডিওটিতে যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই, প্রত্যেকে একটা করে লাইক করবেন, তাহলেই রেগুলারলি বিনান্সের প্রত্যেকটা আপডেটের উপর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। আপনাদের সাপোর্ট অনেকটা কমে গেছিলো, বিদায় আমি কয়েকদিন ভিডিও দিতে পারি নাই, ইনশাল্লাহ আবারও সাপোর্ট করবেন, প্রতিটা আপডেটের ভিডিও পাবেন। আর যারা টেলিগ্রামে জয়েন করে নাই, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে রাখবেন। তো আমরা কথা বলবো বিনান্স লাঞ্চপুল যে নতুন ইভেন্টে আসছে বা অফারটা আসছে এটা সম্পর্কে। তো এটা যে ব্যানারটা আপনি বিনান্স অ্যাপসটা ওপেন করলে আপনি দেখতে পারবেন যে HFT বিনান্স লাঞ্চপুল, এখানে ফার্স্ট অফ অল আমরা ক্লিক করব। তো প্রথমে ক্লিয়ার করি যে লাঞ্চপুল জিনিসটা কি, এরপর আমরা কথা বলবো। লাঞ্চপুল বিষয়টা হচ্ছে যে এই টোকেনটা অন্য কোনো জায়গায় পাবেন না, এই কয়েনটা ফার্স্ট অফ অল তৈরি হওয়ার পর বিনান্সের মাধ্যমেই কয়েনটা অন্য জায়গায় মানে ছড়াই যাবে, এইরকম একটা বিষয়। অর্থাৎ এটা হচ্ছে এটার মানে তৈরির যে উৎসটা, এখান থেকে এটা তৈরি হয়ে এখান থেকে এটা অন্যান্য জায়গায় ছড়ে যাবে। এখন এখান থেকে যে টোকেনটা আছে HFT, এই টোকেনটা আপনি কোনো জায়গায় পাবেন না, এই কয়েনটা কোনো জায়গায় নাই। কয়েনটা বিনান্স থেকে প্রথমে লিস্টেড হবে, তারপর অন্যান্য জায়গায় এটাকে ছড়াই দিবে। তাহলে বুঝতে পারতেছেন HFT এই টোকেনটার কতটা পাওয়ার। বিনান্সের মতো একটা নাম্বার 1 এক্সচেঞ্জার যেখানে লিস্টেড হওয়ার জন্য এত কিছু করতে হয়, সে জায়গায় প্রথমত তারা লাঞ্চপুল হিসাবে আনছে, অর্থাৎ প্রথমত এই জায়গা থেকে এটাকে লঞ্চ করতেছে। তাহলে এই প্রজেক্টটা কতটা স্ট্রং একটা প্রজেক্ট, এটা হচ্ছে বিনান্সের। এভাবে তারা 31টা প্রজেক্ট লাঞ্চপুলে আনছে, এটা হচ্ছে তাদের 31 নম্বর লাঞ্চপুলের ইভেন্ট। এর আগেও তারা 30টা ইভেন্ট এভাবে লাঞ্চপুলের আন্ডারে আনছিল। তো এটা অনেক স্ট্রং প্রজেক্ট, এর থেকে আই হোপ যে প্রত্যেকে একটা ভালো প্রফিট আসবে। তো এখন আমরা কথা বলবো এই লাঞ্চপুল যেহেতু আসছে, এটা থেকে আমরা কীভাবে প্রফিট করতে পারি, সাধারণ ইউজারদের মানে আর্নিংটা কী। তো এটা মূলত 7 তারিখে বিনান্সে লিস্টেড হবে, বিনান্সে 7 তারিখে লিস্টেড হবে, এবং এটার টোটাল যে সাপ্লাই রয়েছে তারপর কী কী এগুলো সব কিছু তারা এই জায়গায় একদম ডিটেলস আগে বলছে। এটা 2টা নেটওয়ার্কে থাকবে, একটা হচ্ছে ERC ইথেরিয়াম নেটওয়ার্ক, আর এটা হচ্ছে BEP20 মানে স্মার্টস অ্যান্ড BNB নেটওয়ার্ক, 2 নেটওয়ার্কে এটা থাকবে। তো এখন আমরা কথা বলবো আমরা যারা সাধারণ ইউজার রয়েছে আমাদের প্রফিটটা কী, আমরা এখান থেকে কীভাবে প্রফিট পাইতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে কথা বলবো। এখানে মূলত 2টা বিষয় আপনাদের প্রফিটের জন্য, একটা হচ্ছে এটা এখানে আপনাদেরকে স্টেকিং করতে হবে। আপনার অ্যাকাউন্টে বিনান্সে ডলার আছে, সেই ডলারটাকে যদি আপনি স্টেকিং করেন, স্টেকিং করলে এখান থেকে আপনাদেরকে স্টেক করার জন্য কিছু কয়েন দিবে ফ্রিতে। যেমন আমরা অন্যান্য জায়গায় যারা স্টেক সম্পর্কে জানি, অন্য জায়গায় স্টেক করলে আমাদেরকে স্টেকের বিনিময়ে ওই টোকেনটা দিত। যেমন ট্রাস্ট ওয়ালেটে যারা TRX স্টেক করেন তাদেরকে TRX-এ প্রফিট দেয়, BNB স্টেক করলে BNB প্রফিট দেয়। কিন্তু এই ইভেন্টটা এমনভাবে আসছে, এখানে যদি আপনি এই BNB স্টেক করেন তাহলে আপনাদেরকে HFT টোকেন দিবে, এখান থেকে যদি আপনি BUSD স্টেক করেন তারপর আপনাদেরকে HFT টোকেনটা দিবে। অর্থাৎ এখান থেকে আপনি স্টেক করবেন, স্টেক করার জন্য আপনাদেরকে এই টোকেনটা তারা প্রাইস মানি দিবে, বা স্টেক করার ফলাফল হিসাবে আপনাদেরকে এটা দিবে তারা। তো এখন এখানে 2টা বিষয় যেহেতু আসছে, একটা হচ্ছে BNB, একটা হচ্ছে BUSD। তো BNB-র ক্ষেত্রে এখানে আপনি যদি BNB এখান থেকে স্টেক করেন তাহলে এখান থেকে আপনি 80%, অর্থাৎ এখানে যে টোকেনটা আসছে এটার 80%, অর্থাৎ টোটাল মেবি এটা আমি দেখাচ্ছি, তো এখানে হচ্ছে 1,20,00,000, 1,20,00,000 HFT টোকেন এখান থেকে দিবে আপনি যদি BNB স্টেক করেন। আর এখান থেকে 3,00,000 কয়েন মেবি দিবে, এটা হচ্ছে BUSD আপনি যদি স্টেক করেন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 20%, আর আমরা যদি BNB করি তাহলে পাচ্ছি 80%, অর্থাৎ অনেক বেশি পাচ্ছি আমরা BNB-র ক্ষেত্রে। তাহলে দুটার মধ্যে এতটা ডিফারেন্স কেন? তো ডিফারেন্সটা এই জন্যই যে BNB প্রাইসটা
আপ ডাউন করে, বিএনপি প্রাইস কখনও অনেকটা আপে যায় আবার কখনও অনেকটা ডাউনে আসে। সেক্ষেত্রে আমরা যদি বিউএসডির ক্ষেত্রে যাই, বিউএসডির প্রাইস কিন্তু স্টেবল থাকে, কখনও দাম বাড়েও না কখনও কমেও না। সেক্ষেত্রে এই কয়েনটার উপর কোনো রকমের রিস্ক নেই, কিন্তু এই কয়েনটার উপর রিস্ক আছে বিধে এখান থেকে রিওয়ার্ডটা বেশি দিচ্ছে। এখন বলি যে রিস্ক বিষয়টা মানে কীভাবে আসতেছে। মনে করেন যে আপনি $100 বিএনপি আপনি এখান থেকে স্টেক করলেন, $100 বিএনপি স্টেক করার পর বিএনপির দাম কমে গেল, তাহলে আপনার $100 বিএনপিটা হয়ে গেল $80 $90, আপনার কিন্তু $10 লস হয়ে যাচ্ছে। তো এই লসটা হইতে পারে, এর জন্য এটার প্রাইস মানে রিওয়ার্ডটা বেশি দিচ্ছে। আবার যদি অন্যটা ঘটে যে আপনার এই বিএনপি প্রাইসটা অনেকটা আপ হয়ে গেছে, $100 কিনছে $110 হলো, তাহলে বিএনপি থেকেও আপনাদের প্রফিট, প্লাস এই যে আপনি যে স্টেক করলেন এটার জন্য 80% পালেন। এক কথা এটা থেকে প্রফিট বেশি। আর বিএসডির ক্ষেত্রে বিএসডির প্রাইস কখনও কমবেও না কখনও বাড়বেও না। আপনি যদি $100 স্টেক করেন আপনার $100ই থাকবে, শুধুমাত্র মাঝখান থেকে আপনি এই যে এখানে যে 20% রয়েছে 20%-এর প্রফিটটা আপনি এখান থেকে জেনারেট করলেন। তাহলে এখান থেকে যদি আমরা স্টেক করি, স্টেক করার জন্য আমাদের যে টোকেনে থাকলো প্লাস আমাদেরকে এই সেফটি টোকেন, তার আমাদেরকে রিওয়ার্ড হিসাবে হয়তোবা $10-$20 দিতে পারে, ওইটাই আমাদের ফাঁক তাহলে প্রফিট চলে আসলে। এই হলো বিষয়, আশা করি বুঝাইতে পারছি। অফারটা চলবে November 1 থেকে November 30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে স্টেকটা করতে হবে। আর মজার বিষয় যে এটা যে আপনি স্টেক করলেন, স্টেক করার পর আপনার মন চাচ্ছে যে আপনি আর স্টেকটা কন্টিনিউ করবেন না, আপনি সঙ্গে সঙ্গে আপনার টোকেনটাকে আপনি আনস্টেক করবেন। আপনি স্টেক করলেন, আপনার এখন ডলারের প্রয়োজন, এখন আপনি স্টেকটাকে বাতিল করতে চাচ্ছেন, আপনি সঙ্গে সঙ্গে এটাকে বাতিল করতে পারেন। সহজ ভাষায় যদি বলি, আপনার বিনান্সের মধ্যে ডলার পড়ে আছে, এখন ডলারটা তো কোনো কাজের না, আপনি ওটাকে হোল্ড করে রাখছেন, ওটাকে আপনি স্টেকের মধ্যে দিয়ে রাখেন, ফাঁক তাহলে আপনাদেরকে একটা প্রফিটও দিয়ে দিচ্ছে, প্লাস আপনার ডলার ডলারই থাকলো, আপনার যখনই প্রয়োজন হচ্ছে তখন আপনি আপনার ডলারটাকে নিলেন। আরও যদি সহজভাবে বলি, আপনার ব্যালেন্সটা আপনি স্পোর্টে রাখছেন, স্পোর্টে রাখলে কি আপনার ডলারটা বাড়তেছে? আপনি বিএসডিটি রাখছেন $100, আপনি 10 বছর পরে আসলে আপনার $100 থাকবে, কিন্তু যদি আপনি এটাকে স্টেকে দিয়ে রাখেন তাহলে আপনার ওই $100টা আপনি স্টেকে দিয়ে রাখার জন্য আপনি ওখান থেকে $10-$20 প্লাস প্রফিটও পাইছেন, প্লাস আপনার যখন ইচ্ছা তখন আপনি স্টেকটাকে রিডিম করে আপনার মেন ব্যালেন্সে আবার নিয়ে আসতে পারবেন। তাহলে স্টেক করাটা কী আশা করি বুঝাইতে পারছি। যেহেতু এটা ফার্স্ট টাইমে যেহেতু অফারগুলো নিয়ে দিচ্ছি, আমি এর জন্য একদম ডিটেলস আকারে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি। আর এখানে কেন দুইটা কয়েন, বিএনবি কেন, বিএসডিটি কেন, এখানে তো অন্যান্য ইউএসডিটি বা আদার্স কয়েন থাকতে পারতো। যেহেতু বিনান্সের অফার, সেক্ষেত্রে বিএনবি হচ্ছে যে বিনান্সের নেটওয়ার্কে নিজস্ব টোকেন, আর বিএসডি হচ্ছে বিনান্সের নিজস্ব স্টেবল টোকেন। তো এই দুটো হচ্ছে বিনান্সের নিজস্ব কয়েন, বিএনবি আর বিএসডিটি, এর জন্য এই দুটো কয়েনই এখান থেকে তারা দিছে। তো এখন আমরা লাইভে জানবো এখান থেকে কীভাবে জয়েন করতে হয়। তার আগে আপনি একটা বিষয় চেক করে নেবেন যে আপনার ওয়ালেটের মধ্যে স্পট ব্যালেন্সে ডলার আছে কি না। আমার আপাতত কিছু ডলার আছে কিন্তু ইউএসডিটিতে আছে, ইউএসডিটি থাকলে তো হইবে না, কারণ আপনাদেরকে এটা বিএনবিতে আনতে হবে, তো সেক্ষেত্রে বিএনবি অথবা বিএসডিটিতে আনতে হবে। তো আপনি যে কোনো একটার উপর করতে পারেন, আমি জাস্ট আমার ইউএসডিটাকে ট্রিয়েট করে আমি এখান থেকে এটাকে আমি বিএনপিতে আনি। তো গাইস, অলরেডি আমরা এটাকে বিইউএসডিটিতে নিলাম, বিএনপিতে আমি আপাতত করলাম না, আপনাদেরকে জাস্ট আমি এটাকে ইনস্ট্যান্টলি করব, করে আবার রিডিম করব। এই জন্য আপনার কাছে এনি অ্যামাউন্ট থাকলে আপনি এটাকে করতে পারবেন, এই জায়গায় চলে আসবেন। তারপর যাদের কাছে ডলার আছে, যারা করতে ইন্টারেস্টেড, তারা এই পেজে চলে আসবেন। দেন এখান থেকে আপনি যেটার উপর করবেন, বিএনপিতে করলে বিএনপির উপর ক্লিক করবেন, বিএসডি করলে বিএসডি, আমি স্টেক বিএসডি এটা করব, আমি এটার উপর ক্লিক দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে অল্প একটু লোড নিতে হবে, নিবে, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে টোটাল যে মানে বিএসডিটি রিওয়ার্ড পুল, এই যে এই পরিমাণে টোটাল রিওয়ার্ড দিচ্ছে, আর ইউএসডিটি হচ্ছে আমাদেরকে বিএসডিটি স্টেক করতে হবে, এটা হচ্ছে পিরিয়ড, আপনি সর্বোচ্চ 30 দিন মেবি করতে পারবেন, এটা বোঝাইছে। তো এখানে সব কিছুই আছে। তো আমরা মূলত এখন যেহেতু স্টেক করব, তো স্টেক করার জন্য আমাদেরকে যে এখান থেকে স্টেক বাটন আছে, জাস্ট এই স্টেকে ক্লিক দিতে হবে। স্টেকে ক্লিক করার পর আমরা কয় ডলার স্টেক করবো, আমার কাছে $14 আছে, আমি সম্পূর্ণটা করবো, আপনি এখান থেকে ম্যাক্স করবেন। আপনার কাছে এনি অ্যামাউন্ট যেটাই আছে ওটাকে স্টেকে দিয়ে রাখতে পারেন। তারপর এখান থেকে স্টেক বাটন পেয়ে যাবেন, স্টেকে ক্লিক দিবেন। স্টেকে ক্লিক করার পর দেখেন সাকসেসফুল স্টেক বিএসডিটি, অর্থাৎ আমাদের এটাকে বিএসডিটাকে স্টেক করা হয়ে গেছে। এখন আমরা যদি স্টেক করলাম, এখন 3 দিন 4 দিন এরকম মানে প্রত্যেক দিন কিছু পার্সেন্ট করে আপনাদের অ্যাকাউন্টে এই যে এটাকে বিএসডিটাকে যে আপনি স্টেক করলেন এটার উপর ডিফেন্স করে আপনার যে টোটাল রিওয়ার্ডের পার্সেন্ট 20% রয়েছে ওটার উপর ভাগটাগ করে আপনাদের যে রিওয়ার্ডটা হচ্ছে ভাগে, সেই রিওয়ার্ডটা আপনাদের এই জায়গায় চলে আসবে, এই এই জায়গাটাই মাই রিওয়ার্ডের জায়গায়, এই জায়গায় আপনাদেরকে এই সেফটি টোকেনটা দিয়ে দিবে। এখন এটা এই জায়গায় থাকবে, আপনাদেরকে যখন এই জায়গায় চলে আসবে আপনাদেরকে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করতে হবে, দেন ক্লেম করলে এটাকে আপনি এই সেফটি এই জায়গায় পেয়ে যাবেন। আর এই জায়গায় পাওয়া মানে আপনি এটাকে
যখন খুশি তখন আপনার স্পট ব্যালেন্সে পাবেন, এখান থেকে আপনার এই এসএফটিটাকে আপনি সেল করতে পারলেন, এই হলো বিষয়। এখন কথা হলো যে এখান থেকে আমাদের যে বিউএসডিটা রয়েছে এটা তো আমাদের স্পট ব্যালেন্সের নাই, কোনো জায়গায় আপনি আর পাবেন না এটাকে। আপনি যদি আর্নে আসে, আর্ন অপশানে আসলে দেখতে পারবেন যে এই যে এটাকে আমরা লান্স পুলের মধ্যে বিউএসডি, এটাকে হচ্ছে আমরা এই যে হ্যাশ পুল অর্থাৎ এই সেফটি টোকেনের উপর আমরা এটাকে স্টেক করছি লান্স পুলে। এখন আপনার এই টোকেনটার প্রয়োজন, আপনি কী করবেন? তো আপনি যে কাজটা করবেন একদম সিম্পল, আপনি চলে আসবেন হোমে, হোম থেকে চলে আসবেন পুনরায় সেই লান্স পুল ইভেন্টের মধ্যে। ইভেন্টের মধ্যে আসার পর এখান থেকে আপনি যে অপশন থেকে স্টেক বিউএসডিটি এখানে পুনরায় একটা ক্লিক দিবেন, দেওয়ার পর সেম আগের পেজে নিয়ে আসবে। আপনি যে কাজটা করবেন, আপনার এখন স্টেক করার কোনো দরকার নাই বা আপনি চাচ্ছেন করবেন না, আপনার টোকেনটাকে আপনি রিডিম করবেন। আপনি জাস্ট এখান থেকে রিডিম লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক দিবেন, তারপর ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করার পর এখান থেকে পুনরায় রিডিমে ক্লিক দিবেন। রিডিমে ক্লিক করার পর এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি, ওয়ালেটে যদি চলে আসি, আমরা যদি স্পটে চলে আসি, আমাদের ব্যালেন্স কিন্তু স্পটে চলে আসছে। দেখেন আমাদের বিএসডিটি আমাদের অ্যাকাউন্টের মধ্যে চলে আসছে, এই যে দেখেন বিএসডিটি চলে আসছে। এ হলো বিষয়। আই হোপ যে প্রত্যেককে আমি বুঝাইতে পারছি, একদম ফ্রিতে প্রফিট। আর যারা একটু রিস্ক নিতে যাচ্ছেন যে আমাদের বিএনপি আমরা একটা রিস্ক নিয়ে করবো, তাহলে একটা বিগ রিওয়ার্ড আমি বলবো যে বিএনপিটাই করেন, যেহেতু কাজটা করতেছেন বিএনপিতে করাটাই বেটার হবে। আর যারা রিস্কের মধ্যে থাকতে চাচ্ছেন না, তারা বিএসডিতে করেন, কোনো রকমের লস নেই। আমি আপাতত আবারও এটাকে স্টেক করে রাখবো। এ হলো বিষয়। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। আর এটা হচ্ছে তিন দিন পর, মানে যখন টোকেনটা লিস্টেড হবে 7 তারিখে, 7 তারিখে এখান থেকে আপনি কিছুটা এসএফটি টোকেন পাবেন। এরপরে মানে প্রতিনিয়ত একটু একটু করে আপনি এখান থেকে টোকেনটা পাতে থাকবেন, অর্থাৎ টোটাল 30 দিন আপনি এটাকে পাবেন। টোটাল 30 দিন আপনাদেরকে এটা দিতে থাকবে একটু একটু করে এই সেফটি টোকেন। আশা করি বুঝাইতে পারছি, একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন যে এই লান্স পুল জিনিসটা কী বা এখান থেকে আপনি রিওয়ার্ডটা কীভাবে প্রফিট করতে পারেন বা গেইন করতে পারেন। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন, অবশ্যই কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, আর যারা টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।